दर्शक हमारे साथ जुड़े हैं, आपको बताना चाहेंगे इस वक्त जो है ग्वालपोखर ब्लॉक के परिसर में मौजूद है, जहां पे ग्वालपोखर तृणमूल कांग्रेस कमेटी की तरफ से अपराजिता सिंह को लेकर जो है पूरे राज्य में जो उसको लेकर यहां पर মাননীয় মুখ্যমন্ত্রী ছে তো আমার কন্যা ছে মাননীয় মুখ্যমন্ত্রী ছে তো আমার
বিধবা ভাতা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, তো আমার স্বাস্থ্য সাথী কার্ড আছে, এরকম ভুল বানালে ভোজ আছে জেলা আমার মেম্বার বন্ধু সে কই মতলব নিছে সেতমান রয় আচ্ছা রয় আল্লাহ তাআলা উপরওয়ালা যেন আচ্ছা রাখে এই বলেই পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ গোলাম রাব্বানি সাহেব জিন্দাবাদ অহমদ রেজা জিন্দাবাদ আমাদের সম্পাদক এসেছেন সম্পাদক জিন্দাবাদ মহিলা সংগঠন জিন্দাবাদ আমার যত মহিলা অঞ্চল প্রেসিডেন্ট আছেন সবাই জিন্দাবাদ এখানকার মা বোনরা জিন্দাবাদ ধন্যবাদ এরপরে আমি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বলবো আমাদের সহকারী সভাধিপতি সরি সরি আমার সহকারী সভাপতি মহাশয় সময় করে একত্রিত হয়েছি তার কারণটা আমাদের সকলকেই জানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের নারী ও শিশু কল্যাণের জন্য যে অগ্রাধিকার বিলটি অ্যান্টি রেপ বিলটি উনি পাশ করেছেন বিধানসভায় সেটা এখনো কেন রাজ্যপাল সাইন করে রাষ্ট্রপতিকে পাঠাননি তারই আজকে তারই জন্য আমরা এখানে আন্দোলনে নেমেছি সেই বিলটি কেন এখনো আইনে পরিণত করা হয়নি তারই জন্য আমরা আজকে এখানে আন্দোলন করছি এবং এই আন্দোলনে এখানে দেখছি আমাদের অনেক মা বোনেরা সবাই ইয়ে হয়েছে সামিল হয়েছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা জানি যে মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা হয়ে তিনি আমাদের মহিলাদের কষ্টটা সবার আগে বোঝেন তার জন্যই যে আজীবনের ঘটনাটা কিছুদিন আগে ঘটে গেল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কেন্দ্রীয় সরকারের কাছে এবং তার জন্যই আমরা আন্দোলন করছি এই বিলটি বিশেষ করে তিনি তিনটি কারণের উপর উল্লেখ করেছেন তিনটি কারণ তিনি দেখিয়েছেন যে এই অপরাধীরা অপরাধ করবে তাদের জন্য কঠোর থেকে কঠোর শাস্তি হয় এবং তারা দ্রুত ন্যায় বিচার পায় এবং দ্রুত যেন তদন্ত হয় তিনটি বিষয় এই তিনটি বিষয়ের উপরে আমাদের এই বিলটি তৈরি হয়েছে এবং এই বিলটিতে কেন এখনো সাইন করছেন না কেন্দ্রীয় সরকার তারই আমরা জবাব চাই তারই জন্য আমরা আন্দোলন করছি এবং আগামী দিনেও করে যাব আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি আমাদের জন্য কি কি করছে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি আমাদের মহিলাদেরকে কত উপরে রেখেছেন সব কিছু করছেন মহিলাদের নামে তিনি আমরা যাতে সুরক্ষিত থাকি তার জন্য এই বিল তৈরি করা এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারেরা বলছিলেন জবাব চাই যখন এত সুরক্ষার জন্য এখন তৈরি করছে রাজ্যগুলো তো দেখেছি যে অনেক ঘটেছে কিন্তু মণিপুরে দেখেছি আমরা গুজরাটে দেখেছি আমরা বিলকিস বেগমের ঘটনা দেখেছি আমরা যে অনেক রকমের এই ধরনের ঘটনা এই থেকে বড় বড় ঘটনা ঘটেছে যেটা আর জীবনে ঘটে গেছিল কিন্তু সেই সমস্ত জায়গা সেই সমস্ত রাজ্যের মন্ত্রীদেরকে বা সরকারকে আমরা দেখিনি যে রাস্তায় নেমে ওনারা আন্দোলন করছে দেখিনি আমরা যে ওনারা দোষীদের জন্য ফাঁসি চাইছেন দেখিনি আমরা যে ওনারা মমতা ব্যানার্জির মতো কোনো বিল তৈরি করেছেন আমরা এই মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের জন্য এত কিছু করছেন এত কিছু চিন্তা করছেন মহিলাদের জন্য তো ইস ওয়াক্ত আপ দেখ সকতে হ্যায় গল্প যেহেতু এটা একটা মহিলা ধর্ণা মঞ্চ তো আমি চাইবো কারোর যদি কিছু বলার থাকে মজুদ হ্যায় সেটা উত্তর থেকে হোক অঞ্চলে হোক কিংবা সিএসপি হোক পশ্চিম বঙ্গাল মে পশ্চিম বঙ্গাল কি বিধানসভা মে ব্লকের কোন নেতৃত্ব পরিবর্তন তৃণমূল কংগ্রেস আমি প্রোগ্রাম হর ব্লক মারার জন্য কি তসবীরে ইস ওয়াক্ত সাংবাদিককে বলবো দু চার কথা বলার জন্য আপনি দেখ রহে সাংবাদি আমাদের অনেক পুরনো নেত্রী সাথে আইসিডিএস এর প্রেসিডেন্ট আছেন ব্লকে তো সাংবাদিক পরে মামুনি কিছু বলবে রেহানা রেহানা কিছু বলবে বলতে হবে বলতে হবে কারণ এখানে এসে চুপ করে বসে থেকে আমরা বলবো তোমরা শুনে চলে যাবে তা তো হয় না তোমাদের মনের কি ভাষা আছে সেটাও আমাদের জানতে হবে সেটা যে ভাষাতেই হোক না কেন তোমরা না বললে আমরা জানবো কি করে তাই না সবাইকে বলতে হবে একটু সাহস নিয়ে সামনে চলে আসবে কিচ্ছু হবে না আমরাই তো আছি আবার অসুবিধা নেই সন্ধ্যা দিন নমস্কার উপস্থিত সমস্ত মা বোনেদের
আমাদের সবুজ অভিনন্দন। আমরা দূর দূরান্ত থেকে এসে আমাদের ব্লকের ময়দানে যে আজকে ধর্না সভায় উপস্থিত হয়েছি, তার মূল উদ্দেশ্য হলো অপরাজিতা বীর নিয়ে আমরা আজকে ধর্না মঞ্চে বসেছি। আমাদের রাজ্যের নয়, সারা দেশ ব্যাপী মহিলারা যেভাবে নির্যাতিতা, ধর্ষিতা, নানাভাবে লাঞ্ছিতা, সেখানে দাঁড়িয়ে আমাদের জনতনদীর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি নতুন এক বিল পাশ করেছেন যা হলো অপরাজিতা বিল নামে পরিচিত। সেই বিলে আজকে আমরা রাতের বেলা আমাদের কোনো কোনো কর্মীদের ডিউটি করতে হয়, আমরা যারা কোম্পানিতে কাজ করি রাতে কাজ করি, যারা নার্সের চাকরি করে রাতে করে, পুলিশের চাকরি করে রাতে করে, যারা অন্যের বাড়িতে পরিচারিকা তারা রাতে কাজ করে থাকে। শুধু রাতে কি আমাদের নিরাপদহীন, দিনের বেলায় তো আমরা নিরাপত্তা পাই না, তাই না? আমাদের মেয়েদের, ছোট ছোট মেয়েদের ধর্ষণ হচ্ছে, বয়স্ক সমস্ত রাজ্যে নেই। দেখুন, একজন মহিলা যদি একটা মেয়েকে যদি আমরা 18 বছরের নিচে বিয়ে মানে বিয়ে দেই, তাহলে ভবিষ্যতে কিন্তু নানা রকম রোগে জর্জরিত হয়ে যায়। সেই জন্য উনি চালু করলেন কি কন্যাশ্রী প্রকল্প, যেটা সারা পৃথিবীতে সব থেকে সেরা একটা প্রকল্প নামে পরিচিত। যাই হোক, তারপরে আমাদের দুঃখী দরিদ্র বাবা মা আমরা বিয়ের সময় দিয়ে একটু সুবিধা পাওয়ার জন্য রূপশ্রী প্রকল্প দিলেন। এইভাবে নানা রকম প্রকল্প দিয়ে আমাদের মহিলাদের স্বাবলম্বীকরণ করেছে। সেই সঙ্গে সঙ্গে আজ আমাদের যে অপরাজিতা বিল বলল আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে, সেখানটাতে দাঁড়িয়ে গেলে আগামী দিনে আমরা সুস্থভাবে চলতে পারবো, সেই আশা রেখে বলবো আগামীতে আমাদের এই ধর্না মঞ্চ থাকছে, থাকবে, যদি আমাদের এই বিল সঠিকভাবে বাস্তবায়িত না হয়। শুধু হলো রান্না করলাম, খাবারটা কেউ খেলো না, বুঝলো না তার স্বাদটা কি, আমরা প্রত্যেকজন মহিলা যেন এই বিলটা বাস্তবায়িত করতে পারি নিজেদের মধ্যে, এই আশা রেখে আমরা বলবো আগামী যে বিধানসভা ইলেকশন, সেখানে আমরা প্রত্যেকজন মা বোনেরা আমাদের পরিবারের লোকদেরকে বুঝিয়ে যে আমরা আগামীতেও আমাদের রাজ্যে আমাদের মমতা ব্যানার্জি সরকারকে চাই। আর আমাদের এই যে ধর্না মঞ্চ যেন সফল হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্যের যে আমাদের মন্ত্রীর একজন প্রতিনিধি রয়েছে, সম্পাদিকা, ওনাকে আমরা অনুরোধ করবো আমাদের সমস্ত কথাগুলো উনি পৌঁছে দেবে আমাদের রাজ্য নিয়ে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যা দিকে খুব সুন্দর বক্তব্য বললেন, ওনার কথাগুলো খুবই ভালো লাগলো। এরপরে আমি মামনি দিকে বলবো, আমাদের ব্লক ভাইস প্রেসিডেন্ট মামনি দিকে বলবো ওনার মূল্যবান রাখার জন্য, বক্তব্য রাখার জন্য। নমস্কার, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মহিলা ব্লক প্রেসিডেন্ট শামিনা ইয়াসমিনদি, আমাদের রাজ্যের সম্পাদিকা পম্পাদি, আমাদের ব্লকের সহকারী সভাপতি সোমা বেগম, আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমেদ দা, এবং সামনে উপস্থিত আমার মা বোনেরা যারা আছেন সবাইকে আমার নমস্কার, সালাম আদাব। আজকে আমরা এখানে সবাই মহিলারা একত্রিত হয়েছি একটাই কারণ, আমাদের মমতা ব্যানার্জি বিধানসভাতে যে অপরাজিতা বিলটি পাস করেছিল সেই বিলটি পাঠিয়েছিল কেন্দ্রে, কিন্তু কেন্দ্র সরকার সেই বিলটিকে পাস করতে দিচ্ছে না। আমরা মহিলারা এই জন্য কালকে শাহপুরওয়ানে একটা মিছিল বের করা হয়েছিল যে বিলটি আমাদের পাস করতে হবে, আমাদের মহিলাদের নিরাপত্তা দিতে হবে। আমরা মহিলারা বা আমাদের শিশুরা কোথাও কিন্তু নিরাপত্তা পাচ্ছে না। অপরাজিতা বিলটি পাস হলে এটাই হবে যে
দোষী যারা আছে তারা ইমিডিয়েট শাস্তি পাবে। এখন কি হচ্ছে, যারা দোষী হচ্ছে তাদের 10 বছর 15 বছর পরে শাস্তি হচ্ছে। 10 বছরের আগে যে ধর্ষিতা হচ্ছে সেই হয়তো থাকে না, সে দেখে যেতে পারছে না যে সে শাস্তি পাচ্ছে কি পাচ্ছে না। তো অপরাধিতা বিলটি যদি আমরা পাস করাতে পারি তাহলে দোষীরা যত তাড়াতাড়ি শাস্তি পাবে, আমাদের রাজ্যে এবং আমাদের দেশে এই ধর্ষণমূলক যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু বন্ধ হবে। আমরা মহিলারা চাইব এবং আমি এইখান থেকে আমি আমাদের যে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু, ওনাকে বলবো যেন আমাদের এই অপরাজিতার যে বিলটি আছে উনি যেন তাড়াতাড়ি আমাদের এটা একটা আইনে পরিণত করে। আর সেটা যদি না হয়, কেন্দ্র সরকার যদি সেটার বিরুদ্ধে যদি গিয়ে বলে তাহলে আমরা মহিলারা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো, আমরা দিল্লি পর্যন্ত যাবো সবাই মহিলারা, ঠিক আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মামাতি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এবং আমাদের ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ মামুনি দিকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের জেলার সহসভাধিপতি গোলাম রসুল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমরা সবাই তাহলে এইখান থেকে মানে এই অপরাজিতা বিলের জন্য লড়ার জন্য এখান থেকে আমরা মনোবল নিয়ে যাব এবং আগামী দিন আমরা যেন এই অপরাজিতা বিলটি স্বাক্ষর বা সই করার জন্য যেন আরো বৃহত্তর যদি আন্দোলন হয় আমরা সেই আন্দোলনও সবাই কিন্তু যোগ্য বলে এই আশা রাখছি। এরপরে আমি আমাদের অভিভাবক এবং আমাদের দুঃখ সুখের সাথী, আমাদের কি বলবো, আমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় গোলাম রাব্বানি সাহেব, গোলাম রাব্বানি সাহেব অল দা টাইম, 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 গোলাম রাব্বানি সাহেব অল দা টাইম। এবার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের জেলার সহসভাধিপতি, আমাদের অভিভাবক, আমাদের সুখ দুঃখের সাথী মাননীয় গোলাম রসুল মহাশয়। সবাইকে আগে আমার তরফ থেকে সালাম নমস্কার প্রণাম। আজকে আমরা যে এখানে জামায়াত হয়েছি, কেন জামায়াত হয়েছি আমরা এটাই চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে। মন্ত্রী সাহেব আসে পৌঁছে গেছেন এখানে, উনার মুখ দিয়ে শুনবেন আপনারা। এখানে আমাদের মহিলা সভানেত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্য সম্পাদিকা পম্পা সরকার, সহকারী সভাপতি সোমা বেগম, ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা, ভাইস প্রেসিডেন্ট গুলো আছে এখানে আমাদের, মহিলা তৃণমূলের মামনি পত্তা, তারপরে জেসমিনা খাতুন এখানে সঙ্গে সব ভাই কে আজকে আপনারা এখানে জামায়াত হয়েছেন। আমরা কেন জামাত হয়েছি, হম লোক কেন জামাত আজ ইহা পর এক জায়গা বৈঠে হ্যাঁ, হমারে অনরেবল চিফ মিনিস্টার মমতা দিদি এক আইন পাস কিয়া হ্যায় আপনার বিধানসভা মে, ইয়ানি হমারে বেঙ্গল কে বিধানসভা মে এক আইন পাস কিয়া হ্যায় বিধানসভা মে রেগুলেশন করকে, লেকিন উস বিল কো হমারে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার নহীঁ করতে হ্যায় রাজ্যপাল কো কি ইস আইন কো লাগু কিয়া জায়ে, সেন্ট্রাল মে পাস কিয়া জায়ে। হমারে মোদী সাহেব সে হম লোগো কো গুজারিশ হ্যায়, হমারে প্রধানমন্ত্রী সে গুজারিশ হ্যায়, হমারে গৃহমন্ত্রী অমিত শাহ জি সে গুজারিশ হ্যায়, হমারে রাষ্ট্রপতি সে হমারা গুজারিশ হ্যায়,
कि जब हमारे महिला सुरक्षित नहीं रहते हैं, हमारे घर के माँ बहने हमारे हिफाजत से रह नहीं पाती है, तो इस बिल को आप लोग क्यों नहीं पास कर रहे हैं? इस बिल के लिए हम लोग का लड़ाई है। कल हम लोग शाहपुर में मिसाइल हम लोग निकाले थे, हजारों में महिला वहां पर गई थी, काफी अच्छा लगा कि नहीं हमारे माँ और बहने घर छोड़ करके आप लोग रोड में आ गए हैं। हम लोग यही चाहते हैं कि हमारे माँ और बहने, हमारे घर के औरतें रास्ते में चले तो कोई टॉर्चर ना हो, कोई उसके ऊपर जुलूम ना करे, कोई उसको छेड़खानी ना करे, कोई उसको दहाकानी ना करे। इसीलिए हमारे ममता बनर्जी इस बिल को पास किए हैं विधानसभा में। लेकिन हमारे सेंट्रल गवर्नमेंट, जो हमारे आरटीकर हॉस्पिटल में एक हादसा हुआ था एक डॉक्टर के साथ, उसके लिए आप लोग यहीं पर जमा हुए थे, हजारों के तादाद में हमारे माँ और बहने आई थी यहाँ पर। मैं सबका शुक्रिया अदा करता हूँ कि उस दिन भी आए थे आप लोग, आज भी आए हैं आप लोग। आप लोगों को मैं तहे दिल से शुक्रिया अदा करता हूँ। आरटीकर हॉस्पिटल लेकर के उस हादसा को लेकर के हम लोग बोले थे कि जो कांड किया है ये दूषी आचे, ताकि कारा दी के कारा सजा दवा हो, फांसी दवा हो। हमने इधर डिवाइन कर चलो सेंट्रल गवर्नमेंट ने कहा सीबीआई का चे, किंतु एक और प्रदेश तक क्यों दुख सजा दिया पाल लो ना चाहे जो ना हमारे ममता दीदी आज के बिल पास करे से मार कौन ना जन्नो जन्नो जो जो भी रेप करे जो जो भी धर्षण करे ताले वाले को ना फांसी सजा दवा हो। हमारे दीदी बोले चे, हमारे ममता बनर्जी बोले चे, ये बिल के पास करा जन्नो सेंट्रल पानी हो पड़ाना हो चे, सेंट्रल में भेजा गया है, लेकिन अभी तक उस बिल को पास नहीं करता है। और हमारे कुछ नेता बीजेपी का, हमारे कुछ कांग्रेस का नेता उस वक्त मोमबत्ती लेकर के कंडील लेकर के रास्ते में निकला था। आप क्यों नहीं निकल गए आप लोग जब ममता बनर्जी बिल को पास करती है? ममता बनर्जी विधानसभा में बिल पास करती है तो आप कंडील लेकर क्यों नहीं निकलते हैं? आप मोमबत्ती जला करके क्यों नहीं निकलते रास्ते में कि सेंट्रल गवर्नमेंट इस बिल को क्यों नहीं पास करता है? अरे इसके लिए आंदोलन कीजिए, सिर्फ राष्ट्र में आकर के किसी के खिलाफ प्रदर्शन नहीं होगा। ममता बनर्जी का दांत देना पड़ेगा, ममता बनर्जी का शुक्रिया अदा करना पड़ेगा कि मेरे माँ और बहने के लिए बिल पास कर दिए है, लेकिन सेंट्रल गवर्नमेंट हमारे प्रधानमंत्री जी इस बिल को लागू नहीं करते हैं। इस बिल के लिए हम लोग का लड़ाई है, पूरे पश्चिम बंगाल में लड़ाई चल रहा है, पूरे हिंदुस्तान में लड़ाई चलेगा इस बिल के लिए, ताकि हर स्टेट में इस बिल को लागू किया जाए और मेरे माँ और बहने सुरक्षित रहे, हिफाजत से रहे घर में। इसीलिए हम लोग लड़ाई कर रहे हैं, आज यहाँ पर धरना मंच किए हैं। और मैं ज्यादा नहीं बोल करके आप लोगों का फिर शुक्रिया अदा करता हूँ कि आप लोग दूर दराज से आए हैं, रास्ते में फिर अभी अंधेरा हो जाएगी, इसलिए आप लोगों को जल्दी छोड़ना है, घर तक पहुंचाना है। और ज्यादा नहीं बोल करके फिर आप लोगों का शुक्रिया अदा करते हुए, मेरे माँ बहने का शुक्रिया अदा करते हुए, आप लोग साबित करते हैं कि ममता बनर्जी के साथ है हम लोग, ममता बनर्जी का एन के साथ है हम लोग गुलाम रब्बानी साहब के साथ है, हम लोग अभिषेक बनर्जी के साथ है। बहुत बहुत शुक्रिया मामारी मनोज जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, गुलाम रब्बानी साहब जिंदाबाद, महिला तृणमूल कांग्रेस जिंदाबाद, मां और बहने जिंदाबाद। अपना सबाई सुस्थ थाकुन, सबाई भलो थाकुन। অনুরোধ করছি আমাদের রাজ্যের সম্পাদিকা পম্পা সরকার মহাশয়, সবাইকে প্রণাম নমস্কার আদাব। আজকের এই ধর্ণা মঞ্চ গোয়ালপুকুর ওয়ানে কানায় কানায় পরিপূর্ণ মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের সফল মন্ত্রী মমতা ব্যানার্জির সহযোদ্ধা গোলাম রব্বানী মহাশয়, খানিকক্ষণ আগে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন আমাদের জেলার সহসভাধিপতি গোলাম রসুল মহাশয়, উপস্থিত আছে মহিলা ব্লক প্রেসিডেন্ট, মহিলা সহসভানেত্রী আছে, অঙ্গনারী প্রেসিডেন্ট, অঞ্চল মহিলা প্রেসিডেন্ট সিএসপি থেকে শুরু করে সংঘের মহিলা অঞ্চল বুথ এবং সর্বোপরি আমার লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আশেপাশে যারাই রয়েছেন সকলকে জাতীয়তাবাদী সবুজ অভিনন্দন।
দেখুন আজকে এই ধর্ণা মঞ্চ আপনারা বুঝে গেছেন এতক্ষণে, যে বা যারা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন অপরাজিতা বিলকে কেন আইনে প্রণয়ন করা হচ্ছে না, তার বিরুদ্ধে ধর্ণা হচ্ছে। আমি মনে করি ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, যে ধর্ষণ করে তার কখনো ধর্ম হয় না, তার কোনো রাজনৈতিক পরিচয় হয় না, কারণ সে ধর্ষক। সে যে দলেরই লোক হোক না কেন, যে ধর্মের লোক হোক না কেন, তার জাত পাত এখানে বিচার করা হবে না। তার একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। কারণ এই সামাজিক ব্যাধি দূর করার জন্য আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে, মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 সেপ্টেম্বর 2024 সাল বিধানসভায় যেই বিলটিকে এনেছেন সেখানে কিন্তু আমাদের এটা পাশ হয়েছে। কিন্তু তারপরেও দুঃখজনক ঘটনা, লজ্জা লাগে বলতে, একজন রাষ্ট্রপতি মহিলা দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু এই বিলটিতে স্বাক্ষর করছেন না। নন্দীগ্রাম ভুলিনি, বামতলা ভুলিনি, সিঙ্গুর ভুলিনি, কিন্তু মনে রাখতে হবে বিজেপির সাথে ধর্ষণ ওতপ্রোত ভাবে জড়িত। আর সেই জন্যই হয়তো আজকে মোদীজি এই বিলটিকে আইনে প্রণয়ন করতে সমর্থন করছেন না। আজকে মোদীজি যখন মন্দির মসজিদ নিয়ে চলছে, আজকে মোদীজি যখন ধর্মের মেরুকরণ নিয়ে রাজনীতি করছে, আজকে মোদীজি যখন রাম মন্দির নিয়ে কথা বলেন, কাশ্মীরে 370 ধারা অনুচ্ছেদ অবলম্বন কথা বলেন, স্বচ্ছ ভারত নিয়ে কথা বলেন, জিএসটি নিয়ে কথা বলেন, নোটবাদী নিয়ে কথা বলেন না, মোদীজি ঠিক তেমনি অপরাজিতা বিল নিয়েও কথা বলছেন না। এটা হলো মোদীজির স্ট্র্যাটেজি। কারণ মোদীজি জানেন মানুষের মধ্যে ধর্মের বিভেদ লাগিয়ে দিয়ে মানুষের কাছ থেকে হিন্দুত্ববাদের এজেন্ডা নিয়ে এবার তৃতীয়বারের জন্য তাকে ভোটে লড়তে হবে। আর তাই তিনি আমাদের এই ধর্ম নিরপেক্ষ দেশকে, আমাদের মৌলিক অধিকারকে অবমাননা করে চলেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকারকে উনি সুরক্ষিত রাখছেন না। মা বোনেদের সুরক্ষা কোথায়, নিরাপত্তা কোথায়? আপনি একজন রাষ্ট্রনায়ক, 2014 সালে আপনি বলেছেন আপনি চাওয়ালা, আপনি চাওয়ালা হয়ে 2024 সালের মধ্যে কি করে আপনি সুটেট ফুটেট হয়ে ঘুরে বেড়াচ্ছেন এত দামি গাড়ি নিয়ে, আপনার এত চশমা দামি নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন? অথচ 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রধান হয়ে এসেছেন, এখনো মামুনি আসেন, সবাই চপ্পল পরে সাদা শাড়ি পরে তারিখ চালে লড়াই। তাই আমি বলবো ধর্মের ভিত্তিতে নয়, কর্মের নিরিখে উন্নয়নকে ভোট দিতে হবে। কারণ মোদীজির মতো এইরকম কিছু ধর্ম পিপাসু লোক আমাদের দেশটাকে ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মলগ্ন থেকে শিশু এবং মেয়েদের নিরাপত্তার খাতিরে যখন তিনি অন্য দলে ছিলেন তখন থেকেই তিনি লড়াই করছেন। আমরা ঘোষকাডাঙ্গার কথা ভুলিনি, আমরা দিদির বামতলা, দিদি যেভাবে বামতলাতে মহিলা নির্যাতনের সময় রুখে দাঁড়িয়েছিলেন সে কথাও ভুলিনি। তিনি বাবার পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে 2011 থেকে 2024 সাল যখনই তার কানে তার রাজ্যের কোনো অপরাধীর কথা, অপরাধের কথা তার কাছে তুলে ধরা হয়, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সেটার কোনো সুরাহা করে থাকেন। অথচ দেখুন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান মাননীয় নরেন্দ্র মোদীজি কি করছেন। আমি সবাইকে বলবো, মা বোনেদেরকে বলবো, আপনারাই সেই নারী শক্তি, আপনাদেরকে সশক্তিকরণ করা হয়েছে, আপনারা জাগ্রত হন, দুর্গার রূপ থেকে কালীর রূপ ধারণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে মন্দির মসজিদ করে রাজনীতি হয় না। আজকে আজমির শরীফকে উনি বলছেন ওইখানে নাকি হিন্দুদের মন্দির ছিল, আজকে বাংলাদেশে তা হচ্ছে, মোদীজি কি করছে জানি না। এইভাবে কোনোদিনও ধর্মের রাজনীতিতে উস্কানি দিয়ে কখনো রাজনীতি হতে পারে না। ভারতবর্ষ, ভারতবর্ষে সবসময় সহবস্থান করছি আমরা, আমাদের পরিচয় আমরা মানুষ, এই 10 কোটি মানুষ আমাদের বাংলায় বসবাস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রকল্প কেউ না কেউ আমরা পাচ্ছি এই বাংলার মাটি সহ ভারতের মাটিতে, প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ ফসল ফলাচ্ছে, সেই ফসলই আমরা খাচ্ছি, সেখানে কোনো দোষ নেই। মৃত্যুর পর মানুষ মাটিতেই যাচ্ছে, সেই হিন্দু
খ্রিস্টান হোক, বাঙালি হোক, মুসলিম হোক, তারপরেও এত কিসের বিভেদ, এত বিভেদের কেন কথা হচ্ছে? আজকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অপরাজিতা বিলটিকে পাস করতে হবে, অথচ রাষ্ট্র থেকে সেই স্বাক্ষর এখনো হয়ে আসলো না, যার ফলে আমরা কিন্তু লড়াই করতে পারছি না। ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ, আমাদের সর্বভারতীয় সাধারণ সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি এর বিরুদ্ধে দিল্লিতে লড়াই করবেন, আমরা তার সাথে আছি। আমাদের রাজ্যসভা নেত্রী চন্দ্রিমা দিদির আদেশে নির্দেশে আমরা গতকাল প্রতিবাদ মিছিল করেছি। পশ্চিমবঙ্গের যতগুলো ব্লক আছে মহিলা তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে তার সশক্তিকরণ, কারণ মহিলারা পারে, মহিলারা শিখিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, আজকে মহিলা যেভাবে এগিয়ে এসেছে, এগিয়ে বাংলা, আমরা জোর গলায় বলতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্ব, কন্যাশ্রী আমাদের গর্ব, রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আজকে আমাদের মায়েরা যেভাবে এগিয়ে এসেছে, আজকে বিভিন্ন বুথ থেকে শুরু করে নিয়ে অঞ্চল সহ জেলা আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দার্জিলিং এ এসেছিলেন, সেখানে আমাদের স্বনির্ভর দলের মেয়েরা যে সরস মেলাতে অংশগ্রহণ করেছিল, সেখানে কুলাই পাঞ্জি চাল আমাদের খুব অনেক বিক্রি হয়েছে, দিদি ভাই খুব প্রশংসা করেছেন, স্বনির্ভর যুক্ত যে সমস্ত মায়েরা আছে আমরা গর্বিত, উত্তর দিনাজপুরের মায়েরা মেয়েরা এবং এসএসজি গ্রুপের মেয়েদেরকে আমি বিশেষ করে বলবো, তোমরা দলটাকে আরো ভালোভাবে করো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। এবং আমরা উন্নয়নকে কেন্দ্র করে যেহেতু রাজনীতিটা করছি, তাই কে বা কি কি বললো, কোথায় কি বললো, আজকে গোয়ালপুকুরের মাটিতে কিছু ভুটচাটা, অর্থাৎ মোদিজির ভুটচাটা কিছু লোক আছে যারা মুখে খালি উন্নয়নের কথা বলে, ভোটের সময় ভোট কেটে নেওয়া যাওয়ার ঠান্ডা করে, অথচ ভোট চলে যাওয়ার পর যে বাজারা যাদেরকে উনার দেখার দায়িত্ব, তাদেরকে উনি দুয়ারের সরকারের লাইনে দাঁড়াতে বলে সেই সমস্ত লোকেদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে 26 জবাব দিয়ে দেবেন, কারণ যারা আপনাদের উপকারে আসবে না তাদের কথা আপনারা শুনবেন না, যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে এসেছে তাদের উন্নয়ন হবে, উন্নয়নের খাতাতে গোয়ালপুকুরের নাম যেভাবে ছিল আগামী দিন আরো বড় হবে আমি আশা রাখবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই নাম, সেই আন্দোলনের নাম, সেই লড়াইয়ের নাম, হঠাৎ করে আকাশ থেকে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে কিন্তু গদি মিডিয়াকে চেপে কিংবা জিওকে ধরে অথবা আদানি আম্বানিকে কেন্দ্র করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি, ইলেকট্রনিক মিডিয়া বলুন, গদি মিডিয়া বলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে জনতা, পশ্চিমবঙ্গের জনতা, উত্তর দিনাজপুরের জনতা। আজকে আমাদের এই গোয়ালপুকুরের মাটি, তৃণমূলের খাতি, এই তৃণমূলের মায়েরা বোনেরা আজকে যেভাবে এগিয়ে এসেছে, আমি চাইবো অপরাজিতা বিল যেন তাড়াতাড়ি স্বাক্ষরিত হয়ে যায়, তার একটা বিজয় মিছিল হবে। আমি আর বেশি কিছু বলবো না, বলার অনেক কিছু ছিল কিন্তু সময় যেহেতু কম আর সকলেরই কাজ আছে, তারপরেও ধান কাটা, আলু তোলা এইসব ছেড়ে আজকে মায়েরা তাও এখানে এসেছেন, আমি সবাইকে পুণ্যিশ জানাবো, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আগামী দিন 26 নির্বাচনের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে তার সভা অন্যদিন হবে, আমরা আশা রাখবো আপনারা ভালো থাকবেন, আপনাদের সন্তান সন্ততিরা ভালো থাকবে, তাই অপরাজিতা বিল পাশ হওয়া খুব দরকার। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, চন্দ্রিমা ভট্টাচার্য জিন্দাবাদ, মন্ত্রী গোলাম রব্বানি জিন্দাবাদ, গোলাম রসুল মহাশয় জিন্দাবাদ, মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দূর দূর থেকে আগত প্রত্যেকটা মা বোনকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জিন্দাবাদ। এরপরে আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের গোয়ালপুকুরের অভিভাবক, আমাদের উন্নয়নের কাণ্ডারী মাননীয় গোলাম রব্বানি সাহেবকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, প্রণাম।
আজকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি ব্লক মহিলা আমাদের টিমকে, বিশেষ করে আঞ্চল কমিটিকে, আর আপনারা সবাই যারা জিতনে ভি লোক জিতি মহিলা আই সবক জো হ্যাঁ সবকা গুজার এক মহিলা কে দর্দ কো অগর দূসরা মহিলা না সমঝে তো ফির বড়া সবালিয়া নিশান খড়া হো জাতা হ্যায়। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিস তরহ সে এক মহিলা মুখ্যমন্ত্রী পুরে হিন্দুস্তান মে 25-26 স্টেট মে এক হি মহিলা মুখ্যমন্ত্রী হ্যায় আর উসকো আগে জানে কে লিয়ে ও জাতি লেকিন বহুত লোক পিছে সে জো হ্যায় উনকো অ্যাটাক করকে পিছে কর দেতি হ্যায়। অভি রাজ্যিক হল মে এক তো ঘটনা ঘটা, উস ঘটনে মে এক ডক্টর কা বলাৎকার হুয়া, রেপ হুয়া। ये बहुत ही खतरनाक चीज है, बहुत ही खतरनाक बात है, बहुत ही शर्मनाक बात है। इस तरह से नहीं होना चाहिए। उसके लिए हम लोग भी जो है युवाओं जस्टिस बोले, मुख्यमंत्री भी जो है युवाओं जस्टिस बोले। उसके बाद स्पेशल सेशन बुला करके मुख्यमंत्री ने अपरजिता बिल पास किया, एंटी रेप वेस्ट बंगाल एंटी रेप बिल पास हुआ असेंबली से। और इस बिल में क्या है, जो भी बलात्कार करेगा उसके लिए सजाए मौत, एकदम मौत की सजा। उसके बाद अगर वो फरमान हो जाता है तो जिंदगी भर उसका उम्र कैद। उसके बाद फिर जल्दी से इन्वेस्टिगेशन करने के लिए 21 दिन के अंदर इन्वेस्टिगेशन करने के लिए पुलिस होता है। उसके लिए फिर डिस्ट्रिक्ट स्पेशल टास्क फोर्स नाम रखा गया, अपरजिता टास्क फोर्स। उसके बाद जो है एस्टेब्लिशमेंट ऑफ स्पेशलाइज्ड फास्ट ट्रैक कोर्ट। ये जो फास्ट ट्रैक कोर्ट हम लोग जो है बनवाए हैं, ममता बनर्जी बनवाई है आपका मुख्यमंत्री, और ये बिल असेंबली में हम लोग पास किए। पास करने के बाद असेंबली में बिल पास होने के बाद कहाँ जाता है, ये सीधा जो है गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल भेज देता है, असेंबली भेज देता है कहाँ, आपका गवर्नर के पास। गवर्नर अब तक लटका के रखा, ये गवर्नर साहब ऑनरेबल गवर्नर साहब अफसोस होता है पहले के गवर्नर और आज के गवर्नर को देखते हुए। अभी जो है गुलाम रसूल और मोनी अहमद रजा बम्बा सरकार सबीना यासमीन और सारे महिलाएं जो है बोली बोल चुकी है, लेकिन एक महिला के साथ गलत होता है उसका सजाए मौत होना चाहिए, होना चाहिए या नहीं होना चाहिए। अगर ये नहीं होता है तो हमारी माँ बेटी जो है निकल नहीं पाएगी, रास्ते में चलते चलते जो है कोई गलत कर लेगा। इसलिए इस बिल का लाजमी है लाना। और ममता बनर्जी मुख्यमंत्री एक महिला है, इसने महिला के दर्द को एहसास किया और ये बिल पास करा लिया। हम लोग तो पास करा लिए, गवर्नर के पास भेजे, गवर्नर लड़का के रख दिया। इससे पहले एक बिल भेजे हैं बंगला बंगाल का नाम बंगला बंगाल, वो भी लड़का के रख दिया। उसके पास जो है ये हम लोग जब ड्रॉ करना चाहे तो यहाँ से भेज दिया कहा, राष्ट्रपति भवन वहां से अप्रूवल आएगा तभी ये बिल जो है इम्प्लीमेंट होगा। लेकिन अफसोस के साथ कहना पड़ रहा है हमारे राष्ट्रपति जी भी महिला है, द्रौपदी मुर्मू ऑनरेबल राष्ट्रपति, एक महिला के दर्द एक महिला समझ पा रही है, लेकिन राष्ट्रपति जी क्यों नहीं समझ पा रही है समझ में नहीं आ रहा है। और हमारे राष्ट्रपति जी हो गया कैसे, मोदी जी जो बोलेंगे वही करेंगे। मोदी जी जबकि राष्ट्रपति को किसी की बात सुनने की जरूरत नहीं है, राष्ट्रपति लास्ट शख्स है देश का, एक नंबर सिटीजन है, सारा पावर उसी के पास है, उनके साइन से हर कुछ होता है, उनके करोड़ों से जो है पार्लियामेंट चलता है, गवर्नर के
जाने से असेंबली स्टार्ट होता है और राष्ट्रपति जाने से पार्लियामेंट स्टार्ट होता है। उसका भाषण पर जो जनता के लिए उसके बाद, लेकिन अफसोस के साथ कहना पड़ रहा है कि ये बिल जो है इतना दिन हो गया लेकिन अब तक अप्रूवल नहीं दिया है, कंसर्न नहीं दिया है, ये शर्मनाक बात है। लेकिन मैं ये कहूंगा कि ममता बनर्जी हमारे मुख्यमंत्री इतना हम लोग के लिए करती है, हम लोग क्या करते हैं उसके लिए? ये भी सवाल होता है। एक बेटा अगर माँ बाप को नहीं खिलाए वो बेटा अच्छा रहेगा माँ बाप के सामने? हाँ? नहीं। एक अगर माँ बेटा को अगर नहीं खिलाए वो माँ बेटा माँ समझेगी उसको, समझेगा उसको? नहीं। दो तरफा लेन देन होता है, टेक गिव एंड टेक, दो और लो। लेकिन हम लोग जो है कभी कभी हम लोग इमोशन में फंस जाते हैं, जज्बात में फंस जाते हैं। हमारा कुछ लोग आके मुझे उल्टा फुल्टा बोल देता है, इसके मुताबिक हम लोग जो है अपना एक कुछ दिन पहले, आज बताइए बंगाल से कोई मुख्यमंत्री है प्रधानमंत्री हुआ है, कोई प्राइम मिनिस्टर क्यों हो चे बंगाल से? कितना আমাদের মুখ্যমন্ত্রী সুযোগ ছিল এই সাতটা সিট, আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি রায়গঞ্জ বালুরঘাট উত্তর মালদা দক্ষিণ মালদা, ইয়ে সিট আগে আমরা জিত লেতে আজ যে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যান বারবার মে বল যাতা আপনার। लेकिन आप लोगों ने कुछ महकाओं में आके कांग्रेस को फिर वोट डाला जान भाई बोल करके, और कुछ लोग जो है बीजेपी में वोट डाला जिसकी वजह से जो है कांग्रेस वोट तो पाया नहीं। मैं बोलता था कि 2.5 लाख वोट अगर पा जाएगा कांग्रेस तो हम लोग हार जाएंगे, लेकिन किसी को अमल में नहीं आया। इसलिए आने वाला दिन आपका इम्तिहान का दिन है, हमारा इम्तिहान का दिन है। हम दोनों इलाके में रहते हैं, इस बड़े इलाके में 10 करोड़ बीएसएफ यहाँ खड़ा हो जाए सब लोग भाग जाएंगे, हम लोग भागेंगे ना नहीं भागेंगे? उसके मुकाबला करने के लिए ममता बनर्जी को जिंदा रखना और पावर में रखना पहले हमारे इलाके फर्ज होना चाहिए। क्यों फर्ज होना चाहिए? आज तुम लोग क्यों मंगल पाचन ना नहीं पाए? बैठिए बैठिए, एक मिनट बस, 5 मिनट 5 मिनट का। अच्छा, अपना स्कीम पीछे हुआ है, अपना स्कीम दोबार करो। अगर हम वोट लगाने में तो चले जाते हैं ना, हम खुश होते कि इसलिए 2026 हमेशा याद रख लें कि ममता बनर्जी पावर रख ले, हम वेमन तैयारी करो आवे वोट से, तो बेसी आर वक्त नहीं लो कहने के तुम्हें घर जो आए होंगे। मैं सिर्फ एक बात पे यकीन करके आप लोगों का आप आवेदन है, ये बिल हम लोग भेज दिए हैं, इस बिल को इम्प्लीमेंट करने के लिए सारे हिंदुस्तान की सारे बंगाल की औरतें जो है आज रास्ते पे है। 341 तो ब्लॉक आपका जिला, 23 तो जिला, 24 तो जिला, सब जगह ये आंदोलन हो रहा है। इंशाल्लाह मुझे उम्मीद है कि आप करेंगी वो श्रीमती मोदी जी, मोदी जी के और द्रौपदी जी भी डर के जो है बिल पास करेंगे। बहुत बहुत शुक्रिया। जय हिंद, वंदे मातरम, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक जिंदाबाद, और ये दिल्ली कांग्रेस जिंदाबाद।